আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা বিন্দুর স্থানাঙ্ক এই অধ্যায়টির আরো দুইটি ম্যাথ প্রবলেম সলভ করার চেষ্টা করব। আমি তোমাদেরকে বারবার বলেছি এই অধ্যায়টির অঙ্কগুলো শুধুমাত্র পলিটেকনিকের জন্য না, বরং তোমরা যারা বর্তমানে ডুয়েট অ্যাডমিশনে আছো বা যারা পূর্ব থেকেই ডুয়েট অ্যাডমিশনের পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে চাও সকলের জন্য কিন্তু এই অধ্যায়টি ইম্পর্টেন্ট। তো দেখো আমরা আজকে যে প্রবলেমটি সলভ করব সেখানে আসলে কি বলা হচ্ছে, একটি বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ যদি এর দূরত্ব 43 হতে √10 একক হয় তবে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। তো দেখো আমরা যদি চিত্রের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি, একটি বিন্দুর কোটি বলা হচ্ছে ভুজের দ্বিগুণ, আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সেই বিন্দু। তো এই বিন্দুটির কোটি হচ্ছে ভুজের দ্বিগুণ। আরো একটি বিন্দুর কথা বলা হয়েছে 43, তো আমরা ধরলাম এই বিন্দুটা হচ্ছে 43। তাহলে দেখো আমরা তো এই বিন্দুটা 43 জানি, নিশ্চিত বলে দেওয়া আছে যে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 43। আচ্ছা আমরা যখন একটি স্থানাঙ্ক লিখি তখন কিন্তু আমরা জানি যে এইটাকে বলা হয় ভুজ, অর্থাৎ এক্স স্থানাঙ্ককে বলা হয় ভুজ, আর এই যে ওয়াই স্থানাঙ্ক এটাকে বলা হয় কি, কোটি। তো এখানে বলা আছে এই যে বিন্দুটি, এই বিন্দু স্থানাঙ্কের কোটিটা হচ্ছে ভুজের দ্বিগুণ, ঠিক আছে। তো আমরা ধরে নিলাম ভুজ হচ্ছে এক্স, যদি ভুজ এক্স ধরি তাহলে কোটি কত হবে বলতো, দ্বিগুণ অর্থাৎ 2x হবে। এরা যা বলেছিল আমরা তাই ধরে নিলাম, যে বলেছিল এই যে একটা বিন্দু কথা বলেছিল যার কোটি হবে ভুজের দ্বিগুণ, তা আমরা ধরে নিলাম ভুজ হচ্ছে এক্স, তাহলে কোটি অবশ্যই হবে কি 2x। এখন আমাকে বলা হয়েছে যে এই বিন্দু থেকে এই যে বিন্দুটা, সরি এটা একবারে সরলরেখা হবে, দূরত্বটা সে দূরত্ব আমি অঙ্কন করার চেষ্টা করি। এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আমাকে বলে দেওয়া হয়েছে কত, দেখো √10, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে √10। আচ্ছা তো এখন আমাকে বলা হচ্ছে এই যে এই বিন্দুটা, এই বিন্দুর স্থানাঙ্ক আমাকে নির্ণয় করতে হবে, অর্থাৎ x এবং 2x এর মান আমাকে নির্ণয় করতে হবে। তো আমি তোমাদেরকে সর্বদাই বলি আমরা সর্বদাই জানা মান থেকে অজানা মান নির্ণয় করব। এখানে আমাদের জানা মান কি, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এটা আমাদের জানা, তার মানে এই দূরত্ব থেকে আমরা x এবং 2x এর মান নির্ণয় করার চেষ্টা করব। আচ্ছা আমরা কিন্তু জানি যে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয়, আমরা জানি যে দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে √ভুজের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিজের অন্তর হোল স্কয়ার। আমরা সেই কাজটা এখানে করব। তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে, আমরা এটা ইউজ করি √ভুজের অন্তর। তো ভুজ কত কত এখানে দেখো, তো ভুজ আছে x এবং 4, তার মানে x মাইনাস 4 হোল স্কয়ার প্লাস কোটির অন্তর হোল স্কয়ার, তাই না? আচ্ছা কোটি কত কত এখানে 2x আর 3, তাহলে কোটির অন্তর মানে 2x মাইনাস 3 হোল স্কয়ার, তাই তো। আচ্ছা এটা হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব নির্ণয় সূত্র আমরা লিখে ফেললাম, কিন্তু প্রশ্ন বলে দেওয়া আছে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে √10, তাই না? তাহলে আমরা লিখে ফেললাম √10। আচ্ছা এখন দেখো এখানে কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইডেও √10 আছে, রাইট হ্যান্ড সাইডেও √10 আছে। তো আমি চাইলে যেহেতু উভয় সাইডে √10 আছে, আমি চাইলে উভয় সাইডে বড় করে রুটটা উঠে দিতে পারি, অথবা সরাসরি উঠে দিতে পারি, এখানকার রুটটাও এখানকার রুটটাও তুলে দিতে পারি। যেহেতু উভয় সাইড √10 ছিল আমি উভয় সাইডটিকে √10 উঠাই দিলাম। আচ্ছা এখন দেখো এখানে a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে প্লাস এখানেও a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে, তাই না? তো আমরা এখন সেই সূত্রটি করে ফেলবো, যে বা x - 4 হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার x স্কয়ার - 2ab, 2 into x into 4 অর্থাৎ 8x, 8x প্লাস 4 কি স্কয়ার করলে হবে কত 16। আচ্ছা দেন মাঝখানে চলে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এবার এখানে a হচ্ছে 2x, তাহলে 2x কে যদি আমরা স্কয়ার করি তাহলে কত হবে 4x স্কয়ার, তাই না? 2x স্কয়ার কে যদি আমরা বর্গ করি, a স্কয়ার যেহেতু 2x স্কয়ার কে বর্গ করলে হবে 4x স্কয়ার মাইনাস 2ab, তো 2 ইনটু a মানে হচ্ছে 2x ইনটু b, b মানে হচ্ছে 3, তো 2 ইনটু 2x প্লাস 3 তাহলে কত হচ্ছে 12x হচ্ছে 12x। আমি জাস্ট একবার লিখে ফেলছি তোমরা সূত্র লিখতে পারো যে 2 × 2x × 3 মানে 2ab লিখতে পারো, এখানে সমস্যা নেই। তো আমরা সরাসরি 12 ইসলাম গুণ করে +3² মানে কত 9 +3² মানে হচ্ছে 9 আর এখানে ছিল = 10। আচ্ছা এখন আমরা জাস্ট যোগ বিয়োগের কাজগুলো করে ফেলি। এখানে x² + 4x² কত হয় 5x² তাই না 5x²। আচ্ছা এখানে -8x এখানে হচ্ছে -12x, একটু ভালো করে দিই। আচ্ছা -8x -12x অর্থাৎ -20x 20x, এখানে +16 এখানে +9 তাহলে কত হয় +25 তাই না +25 25 হয়। আর এই যে 10 এটাকে যদি আমরা এভাবে পার করে দিই তাহলে কি হবে -10 হয়ে যাবে তাই না -10 = 0। তো দেখো আমরা এখানে সরাসরি কি করতে পারি 25 থেকে 10 বাদ দিয়ে দিতে পারি, অর্থাৎ কত হবে এখানে 15 হবে। তাই আমি পরবর্তী লাইনে না করে তোমরা পরবর্তী লাইনে করবা, আমি সরাসরি এখানে লিখে দিচ্ছি 25 থেকে 10 যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছে 15 ঠিক আছে বা 15, তাহলে আমি এখানে লিখে দিলাম 15। আচ্ছা এখন দেখো আমরা এখানে পাচ্ছি 5x² -20x + 5 = 10। তো এখন আমরা চাইলে কি করতে পারি, তাহলে কিন্তু এখান থেকে এই লাইনটা থেকে আমরা 5 কমন নিতে পারি তাই না। তো দেখো আমরা যখন 5 কমন নিই, যে এখান থেকে আমরা 5 যদি কমন নিই তাহলে এখানে আমার থাকে কি x² মাইনাস এখানে থাকছে কত 4 × 5 = 20 অর্থাৎ 4x প্লাস 15 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তো 5 কমন নিতে তাহলে থাকবে কত 3 = 0। তাহলে দেখো এখন যদি আমরা যেহেতু 5 সবার সঙ্গে গুণ আকারে আছে আমরা চাইলে কি করতে পারি এই পাশে পার করে দিতে পারি রাইট হ্যান্ড সাইডে, তাহলে 0/5 কত হয়ে যাবে রাইট হ্যান্ড সাইডে 0ই থাকবে। আর লেফট হ্যান্ড সাইডে থাকবে কি জাস্ট 5 ব্যতীত যেগুলো ছিল x² -4x + 3, সেটা আমরা এখানে লিখে ফেলবো যে x² -4x + 3 = 0। আসলে আমি আমার গ্রাফিক্স ট্যাবটি অর্ডার করার পর এখনো পাইনি, এজন্য আমাকে মাউস দিয়ে লিখতে হচ্ছে। তা আমার লেখাটা একটু বুঝতে তোমাদের কষ্ট হতে পারে, তোমরা কষ্ট করে বুঝে নাও ওকে। এখন দেখো আমরা দেখে বুঝতে পারছি এটা একটি দ্বিপদী সমীকরণ, অর্থাৎ এখানে আমরা যদি x এর মান বের করতে চাই আমাদেরকে কি করতে হবে মিড টার্ম করতে হবে। তো 3 কে ভেঙে 4 করতে হবে তাই না, কি করে করা যায় 3 × 3 তাই না। তাহলে আমরা কি লিখতে পারি x² -3x 3 × 3 তাহলে -3x -x প্লাস কত ছিল 3 ছিল তাহলে 3 = 0। আচ্ছা তাহলে এখন আমরা কি করতে পারি কমন নেব, এই দুটো থেকে কমন যায় x² -3x থেকে x কমন যায় তাই না, তাহলে x কমন নিলাম। তাহলে এখানে আমাদের থাকছে x এখানে থাকছে -3 আচ্ছা আর এখান থেকে আমরা -1 কমন নিতে পারি, -1 কমন নিলাম। তাহলে এখানে আমার থাকে x আর এখানে আমার থাকে কি -3, যেহেতু মাইনাস কমন নিয়েছি এই প্লাসটিক হয়ে যাবে এজন্য মাইনাস হয়ে যাবে -3 = 0। আচ্ছা এখন আমরা দেখো এখানে x -3 আছে এখানেও x -3 আছে, তো আমরা কি করতে পারি x -3 কমন দিতে পারি তাই না। আমি এখানে চলে গেলাম, তো আমি x -3 যদি কমন নিই x -3 কমন নিলাম তাহলে x -3 = 0 সরি কমন নিছি, তো আমরা এখন আরেক লাইন করি। তাহলে x -3 কমন নিছি তাহলে এখানে থাকছে x এখানে থাকছে কি -1, তাহলে x -3 * x -1 = 0। তোমরা অনেকেই সরাসরি এভাবে লিখো যে x * x - 3 - 1 * x - 3, এখান থেকে তোমরা সরাসরি কিন্তু লাইনটা লিখতে পারো যে x - 3 * x - 1, কিন্তু তোমরা অনেকেই বোঝো না যে আসলে আমরা কিন্তু এখানে x - 3 কমন নেই হ্যাঁ। আচ্ছা তাহলে যেটা আমাদের এটুকু দরকার নেই এটাকে আমরা মুছে দিতে পারি, তুমি এটুকু উঠে নিও, এটুকু মুছে দিলাম। একটু টাইম নিচ্ছি। আচ্ছা তাহলে এখানে দেখো আমরা কি লিখতে পারি হয় x - 3 = 0 x - 3 = 0 অথবা কি লিখতে পারি x - 1 = 0, দুটো লেখা যায়। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি অতএব x = 3 আর এখানে আমরা কি পাচ্ছি অতএব x = 1। আচ্ছা দেখো যদি x equal to 3 হয় তাহলে আমরা পাইলাম কি ভুজ হচ্ছে 3 তাহলে তখন কোটি কি হবে বলো তো তাহলে অতএব তখন কোটি হবে অর্থাৎ অতএব 2x equal হবে কত 3 দুগুণে 6 হয়ে যাবে তাই না আর যখন x equal to 1 তখন কোটি হবে কত অতএব x equal to 1 হলে 2x equal to কি হচ্ছে 2 into 1 তাই না অর্থাৎ 2 হচ্ছে তার মানে দেখো আমাদেরকে বলা হয়েছে বিন্দুটি স্থানাঙ্ক কত হবে তার মানে এখানে আমরা দুইটা বিন্দু স্থানাঙ্ক পেতে পারি দুইটা বিন্দু আছে যেখান থেকে 4 3 গুণ বিন্দু দূরত্ব হচ্ছে √10 তার মধ্যে একটা বিন্দু কত 36 এখান থেকে পেলাম ভুজ হচ্ছে 3 আর কোটি কত 6 আমরা একটা বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 36 আর একটা বিন্দু কত পেলাম ভুজ হচ্ছে 1 আর 2x হচ্ছে কোটি কোটি হচ্ছে 2 তাহলে কোটি পেলাম হচ্ছে 12 তার মানে আমাদের দুইটা বিন্দু আছে 36 এবং 12 এই দুইটা বিন্দু থেকে আমার আই 43 বিন্দু দূরত্ব অর্থাৎ এই 43 বিন্দু দূরত্ব √10 আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আমি আমার পরবর্তী লেকচার ভিডিওগুলোতে এর আধারে বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো তোমাদেরকে পর্যায়ক্রমে সলভ করে দেখানোর চেষ্টা করব ও তার আগে একটি কথা দেখো 11 নম্বর কোশ্চেনে কিন্তু এর সেম একটি বিন্দুর ভুজ কোটির দ্বিগুণ দেখো আগে বলা হয়েছিল কি কোটি ভুজের দ্বিগুণ এই কোটিটা ছিল হচ্ছে ভুজের দ্বিগুণ এটা ছিল এই দ্বিগুণ কিন্তু তারপর উল্টা বলেছে যে ভুজটা হবে কোটির দ্বিগুণ তার মানে আমরা ধরে নিই যে কোটি হচ্ছে x তাহলে ভুজ হবে 2x ঠিক আছে এটাই শুধু পার্থক্য আর কোনো পার্থক্য নেই এখানে ছিল x 2x এখন ছিল 2xx ঠিক আছে তো এই বিন্দু থেকে আরেকটা বিন্দু দেওয়া আছে 16 13 এই দূরত্ব হচ্ছে 10√2 তো আমাকে এই বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করতে হবে আশা করি তুমি সেটা করতে পারবা তো আমার লেকচার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তোমাদের যে কোনো প্রবলেম আমার সঙ্গে শেয়ার করার জন্য আমার ফেসবুক গ্রুপ সিএসি ফ্যামিলি যার লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখানে তোমরা জয়েন হতে পারো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আবারো ধন্যবাদ আল্লাহ হাফেজ